সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নিউ একটি এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার এক্সপেরিমেন্টের বিষয় হচ্ছে ওয়াটার কন্ডাক্টিভিটি টেস্ট। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাসদার রয়েছে, তো এবং এখানে এক্সপেরিমেন্টের জন্য একটা ডিসি ব্যাটারি রয়েছে। তো এসি কন্ডাক্টিভিটি টেস্ট করে 220 ভোল্টে আমি আগে দেখিয়েছিলাম আগে একটি ভিডিওতে। তো আজকের বিষয় হচ্ছে ডিসি কন্ডাক্টিভিটি টেস্ট 12 ভোল্ট। তো আমার এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি রয়েছে, দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 7.2 অ্যাম্পিয়ার আওয়ার। তো ব্যাটারির সাথে জাস্ট 2টি টার্মিনালে 2টি আমি কেবল এখানে রেখে দিয়েছি কানেক্ট করে, এবং আমার এখানে লোড হিসেবে একটি বাজার রেখেছি আমি, দেখেন, যেটা যদি আমি লাইনের সাথে লাগিয়ে দেই, অর্থাৎ এখানে পজিটিভ টার্মিনাল এবং এই পাশে নেগেটিভ টার্মিনাল রয়েছে, যেটা সেটার সাথে লাগিয়ে দিলে এটা কিন্তু বেজে উঠবে। দেখেন দেখেন খুব সুন্দর আওয়াজ হয়। তো মূল বিষয় এটা না, এখন আমি এটা ওয়াটার কন্ডাক্টিভিটি টেস্ট করবো, আসলে পানি দিয়ে এটা চালানো যায় কিনা। তো আমি এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তার আগে দেখেন এখানে একটা গ্লাসে একটা পানি রয়েছে, 1 গ্লাস, এবং এখানে রয়েছে লবণ এবং একটা চামিচ। তো এটা দিয়ে আমি ওয়াটার কন্ডাক্টিভিটি টেস্ট করবো। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকবেন, এবং এই ধরনের আরও নতুন নতুন মজার মজার ভিডিও যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, তাহলে ভিউয়ার্স সবার আগে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, অযথা কথা বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। তো এখন যে আমার 1 গ্লাস পানি রয়েছে, যেটা সেটাতে আমি দেখেন একটা প্লেট রেখেছি আমি এখানে। তো প্লেটের ভিতরে আমি পিওর পানিটা, এটা কিন্তু কোনো কিন্তু কিছু মিশ্রিত নাই, একদম পিওর ওয়াটার। তো পিওর ওয়াটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি, এবং এখানে দেখেন যে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালটি আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে প্লেটের ভিতরে দিয়ে দিলাম, এবং এই পজিটিভ যে টার্মিনালটি রয়েছে, দেখেন পজিটিভ টার্মিনালটি এখানে আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখন এইখানে যদি আমি এটা দেখেন এই পানিতে দেই, তাহলে কিন্তু বেজে উঠছে না। এতে ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারলাম যে, সরি, এটার ভিতরে একটু পানি চলে গেছে। তো ভিউয়ার্স, এখানে যদি আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু বাজে উঠছে না, এখানে যদি দেই তাহলে কিন্তু বেজে উঠছে, দেখেন। তো এখন এটার ভিতরে এটা দেখবেন যে এরকম আমি দূরে রেখেই এই অবস্থায় যদি আমরা এখন এই পিওর পানিটার ভিতরে যদি লবণ দিয়ে দেই, অর্থাৎ এখানে দেখেন আমার এখানে একটু লবণ রয়েছে একটা প্রিচের ভিতরে এবং একটা চামিচ রয়েছে, তো এই লবণ যদি দিয়ে দেই তাহলে আস্তে আস্তে এই কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, অর্থাৎ এটা যে এরকম শর্ট করলে হয় সেই কাজটা করবে। তো ভিউয়ার্স, আমি এখন এটাকে লবণ দিয়ে দেব। তো এটা এই অবস্থায় থাক, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এটাকে এই অবস্থায় রেখে দিলাম, দেখুন এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো কিছু নাই, একদম এখানে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি। তো ভিউয়ার্স, এখন এখানে লবণ দিলে কি হয় দেখবেন, এখানে দেখেন লবণ, এখানে যে লবণ রয়েছে লবণ যদি আমি আস্তে আস্তে দেই তাহলে দেখেন কি হয়, এটা কিন্তু আস্তে আস্তে বেজে উঠবে। এটা আমি আস্তে আস্তে লবণগুলো দিয়ে দিচ্ছি, এখানে দেখেন অলরেডি কানেক্ট হয়ে গেছে, দেখেন এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে, এবং আস্তে আস্তে সাউন্ডটা বেশি হচ্ছে। এখানে দেখেন পিওর পানিতে কিন্তু এটা বেজে উঠছিল না, এখন আমরা লবণ যত বেশি হবে তত এটা বেশি হবে, অর্থাৎ এটার যখন লবণ এবং পানির যখন মিশ্রণটা বেশি হবে তখন এটা বেশি কন্ডাক্টর হবে। তো এটাকে আমি মিশ্রিত করে দিচ্ছি আরও। এটা দেখেন বেজে উঠছে, যাই আমার এই ডিসি লোডটা যদি অন্য কোনো লোড হতো, লাইট যদি হতো, তাহলেও কিন্তু ঠিক একই কাজ হতো। তো দেখেন, তো 12 ভোল্ট ওয়াটার কন্ডাক্টিভিটি টেস্ট লবণ দিয়ে আমি করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আসলে এ থেকে বেশি কিছু আপনাদের শেখার নেই, জানার নেই। তো তারপরেও আসলে এরকম ভিডিও অনেকেই চেয়েছেন, তো যার কারণে এই ওয়াটার কন্ডাক্টিভিটি টেস্ট আমি 12 ভোল্ট দিয়ে ডিসি ভোল্ট দিয়ে করে দেখালাম। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যে কথাটা বরাবরই বলে থাকি, যদি অন্যজনকে দেখানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন,
এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।